প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিশেষ গণবিজ্ঞপ্তি, আইসিটি সনদধারীদের বাদ দেওয়া নিয়ে ধোঁয়াশা। বিষয়টি সম্পর্কে জেনে নেব বিস্তারিত। আইসিটি সনদধারীদের বাদ দিয়ে চলতি মাসে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। তবে আইসিটি সনদধারীদের মধ্যে কাদের বাদ দেওয়া হবে সে বিষয়টি স্পষ্ট করছে না NTRCA, ফলে বিষয়টি নিয়ে প্রার্থীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তিতে ছমাসের আইসিটি সনদধারীরা এবং আগে থেকেই নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন করে নিয়োগের আবেদন করেন। তবে এমপিও নীতিমালা 2018-তে ছমাসের সনদধারীদের নিয়োগ বন্ধ করা হয়, যা এমপিও নীতিমালা 2021 এও বহাল রাখা হয়েছে। এরপরও ছমাসের সনদধারীরা নিয়োগ পেতে আদালত রিট করেন। রিটের শুনানি ঈদের আগে হওয়ার কথা থাকলেও বেঞ্চ ভেঙে যায় এবং নতুন বেঞ্চের মামলার শুনানি না হওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আটকে গেছে। চলতি মাসে এ বিষয়ে আদালতের শুনানি অনুষ্ঠিত হওয়ার পর আইসিটি সনদধারীদের বাদ রেখে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে NTRCA। তবে শুধু ছমাসের সনদধারী নাকি অন্য সনদধারীদেরও বাদ দেওয়া হবে সে বিষয়ে কিছু বলছে না কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে জানতে চাইলে NTRCA সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, মামলা সংক্রান্ত জটিলতার কারণে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। আশা করছি চলতি মাসের মধ্যে আপিল বিভাগ এ বিষয়ে একটি মতামত দেবে, এরপর আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করব। বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত আইসিটি সনদধারীদের মধ্যে কাদের বাদ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে NTRCA সচিব আরও বলেন, এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। কাদের বাদ দেওয়া হবে আর কাদের রাখা হবে সেটি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় এমপিও নীতিমালায় যা বলা আছে সেটিও ঠিক রাখা হবে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 15,000-এর অধিক শিক্ষক নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে NTRCA। গত 8 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে আবেদন করেন 3,43,407 জন। তবে আজকে এই ভিডিও থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। তো ভাইয়ার আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।